প্রাকৃতিক হাসপাতাল ধ্বংস করে মানুষের মৃত্যু হাসপাতালে দরকার পড়ে না, কারণ প্রাকৃতিক হাসপাতালে মানুষ নিঃশ্বাস নেয়, অক্সিজেন নেয়, সুস্থ বায়ু ছাড়া মানুষ ভালো থাকতে পারে না, সুস্থ পানি ছাড়া, ভালো পানি ছাড়া। যেমন আমাদের অসুখ বিসুখ বেড়ে যায়, তেমনি দূষিত বায়ুতেও অসুখ বিসুখ বেড়ে যায়। আজকে নারায়ণগঞ্জ শহরে শুধু সিমেন্টের বাতাস, আর শীতলক্ষা নদীতে ডাইংয়ের পানি। নদীকে বাঁচাইলে, পানি বাঁচাইলে, বাতাস বাঁচাইলে আমরা অর্ধেক সুস্থ থাকবো, এত ওষুধ খেতে হবে না। প্রাণ প্রকৃতি বেঁচে থাকলে, সুন্দরবন বেঁচে থাকলে, শিয়ারিদি বেঁচে থাকলে এত হাসপাতাল করা লাগবে না।